গুড মর্নিং ক্লাস নার্সারি, আজকে আমরা দুটা বর্ণ শিখব, সেটা হচ্ছে ঢ আর হচ্ছে মূর্ধন্য। আজকে 21 তারিখ, আমাদের সিডাব্লিউ ক্লাস ঢ আর মূর্ধন্য শিখবো। তোমরা সবাই পেজ নাম্বার 3, 10, 30 পেজ নাম্বারটা বের করে ফেলো। বের করে আগে আমরা ঢ আর মূর্ধন্যটা শিখি। ঢ আর মূর্ধন্য খুবই সোজা একটা বর্ণ। তোমরা সেদিন যে ট শিখেছিলে, ওই টর মতোই, শুধু ওর মাথায় ঝুঁটিটা আছে সেটা হবে না। আমরা লম্বা একটা লাঠি দিব, ইংলিশে যেমন টি লিখি সেই টিটা লিখে একটুখানি ঘুরিয়ে এরকম করে একটা গোল দিয়ে দিব। এ হয়ে গেল আমাদের ঢ। আর মূর্ধন্যটা কিভাবে হবে, প্রথমেই এই যে মাত্রাটা আছে বা যে লাইনটা দেয়া আছে আমাদের, সেই লাইনটা থেকে একটু উপর থেকে, অল্প একটু উপর, বেশি উপর না, আবার হালকা একটু উপর থেকে একটা লম্বা লাঠি দিব। হ্যাঁ, তারপর একটু নিচের থেকে এরকম করে ওই লাইন ছাদে, এটাকে আমি ছাদ বলি তো, আমরা একটু ছাদে ঘুরে এসে ছাদ থেকে ঝুলে পড়বো আর কি। হ্যাঁ, একটু ছাদে যেয়ে ছাদ থেকে ঝুলে পড়বো, আর এই জায়গায় একটা অর্ধমাত্রা দিয়ে দিব। তাহলে আসো শুরু করে দিই, খুবই সোজা। এখানে দেখাই আমি আগে আগে ছোট্ট একটা লাইনের মধ্যে মাত্রা দিয়ে নিব, তারপরে ইংলিশে যেভাবে টি লেখে সেই টিটা লিখে এইভাবে গোল করে উঠে এইখানে উঠিয়ে দিব, একদম সোজা, ঠিক আছে? আবার দেখো, মাত্রা দিব, একটা সুন্দর লাঠির মতো দিয়ে টি এর মতো লিখবো, তারপর উঠিয়ে এরকম দিব। দেখো, খুব সুন্দর মনোযোগ দিয়ে দেখো, লাইনের মধ্যে খেয়াল রাখবে, এই, তারপর লম্বা একটা লাঠি যেটাকে টি বলছি, এবার নিচে লাইনের সাথে লেগে এইভাবে গোল হয়ে উঠে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঢ। আর মূর্ধন্যটা আবার দেখাচ্ছি, এখানে দেখো একটা লম্বা লাঠি হবে ফার্স্টে, আবার লম্বা একটা লাঠি, তারপর এই একটু নিচের থেকে এইভাবে উপরে উঠে এই, তারপর এই জায়গায় একটা অর্ধমাত্রা। এই জিনিসটা লাইনে লেখার সময় বেশি ভালো বোঝা যায়, যে তোমাদের লাইন দেওয়া আছে, লাইনটা থেকে একটু উপরে একটা লাঠি দিয়ে দিবে সোজা, এটা যেন বাঁকা না হয়। হ্যাঁ, সোজা হতে হবে, এই যে নিচ থেকে সামান্য একটু, অর্ধেকে আসবে না, এইটা থেকে একটু নিচ থেকে এসে এই ছাদে লেগে ওকে ঝুলিয়ে দিবে, ঠিক আছে? যেভাবে বাবা মা বিভিন্ন দেয়ালে বিভিন্ন আংটা লাগিয়ে শার্ট, তারপর তোমার যে কোনো খেলাপাতি বা যে কোনো শোপিস ঝুলিয়ে রাখে না, ওই রকম মনে করো এটা এরকম ঝুলিয়ে দিয়েছে। আর ঠিক এই লাইনের বরাবর, নিচে দেওয়া যাবে না, উপরেও দেওয়া যাবে না, ঠিক এর লাইনের বরাবর অর্ধমাত্রাটা দিতে হবে, ঠিক আছে? এই হলো আমাদের মূর্ধন্য, একদম সোজা ঢ আর কি মূর্ধন্য ন। আবার দেখো, খুবই সোজা জিনিস ঢ মূর্ধন্য ন, যেভাবে লিখেছি খেয়াল করে সুন্দর মতো লিখে দেখাতে হবে, লেখাগুলো বাঁকা করা যাবে না, খুব সুন্দর করে এই পুরো পেজটা লিখে নাম লিখে মিসকে দেখাও, দেখি তোমরা কেমন পারো। এটা একদম সোজা লেখা, আজকে খুব ইজি, লিখে দেখাও মিসকে। বাই।